ক্লাস টেন আজকে তোমাদের অংশীদারি কারবার চোদ্দতম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে এই যে অংশীদারি কারবার বলতে আমরা কি বুঝি, যে দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো একটা ব্যবসা বাণিজ্য গড়ে তোলে তখনই তাকে বলা হয় অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবারের প্রধান শর্তই হচ্ছে যে এখানে দুজন বা তার বেশি জন এতে অংশগ্রহণ করবে। এবার তার দুটো পার্ট, একটা হচ্ছে মূলধন এবং লভ্যাংশ। লভ্যাংশ বা যদি ক্ষতি হয় তার ক্ষতির অংশ, দুটোই হতে পারে। তা মূলধন হচ্ছে যতজন ব্যক্তি এতে অংশগ্রহণ করবে তারা যে টাকাটা দেবে সেটাই হচ্ছে ওই কারবারের মূলধন। এবং এই যে মূলধনের অনুপাত, সেই মূলধনের অনুপাতে কিন্তু লভ্যাংশ বণ্টন হবে, অথবা যদি লভ্যাংশ বণ্টন করা কোনো শর্ত দেওয়া থাকে সেই শর্তে লভ্যাংশগুলো বণ্টন হবে। ঠিক আমরা একটা অঙ্ক করে দেখি, তাহলে আমরা কষে দেখি চোদ্দের অঙ্কগুলো করব। প্রথমে একের দাগ, একের দাগ কী বলছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পেলাম। তাহলে এখানে দেখো, এই যে দুজন মিলে ব্যবসা শুরু করলো, তাহলে অংশীদারি কারবার, এবং উভয়ে কী করলো, প্রথমেই 15,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এই যে টাকাটা দিল এটা হচ্ছে মূলধন। তাহলে এই যে মূলধনের অনুপাত আমি এবং আমার বন্ধুর, সেই অনুপাতে কিন্তু এই বছরের শেষে যে লভ্যাংশ লাভ হবে সেই লাভটা কিন্তু এই মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এই মূলধন অনুপাত বের করা, তারপর সেই অনুপাতে এই লাভের পরিমাণটাকে ভাগ করা। তাহলে প্রথমে কি দেওয়া আছে, প্রদত্ত আমার মূলধন 15,000 টাকা, মালার মূলধন 25,000 টাকা হলো। এবার কি দেওয়া আছে, এক বছরের মোট লাভ, যা দেওয়া আছে আগে লিখে ফেলবে, এক বছরে মোট লাভ কত বলেছে, 16,800 টাকা হলো। তো এই তথ্যগুলো দেওয়া আছে, এবার কী করতে হবে, আমার এবং মালার লভ্যাংশ বের করতে হবে। তাহলে কি, আমার ও মালার মূলধনের অনুপাত সমান হচ্ছে 15,000:25,000। অনুপাত কী বার করবো, শূন্যগুলো কেটে দাও, শূন্য শূন্য কাটলো, 5 3 5 15, 5 5 25, তাহলে কত হবে, 3:5। ঠিক আছে, অতএব আমার লভ্যাংশ কত, 3/5 + 3/8 × 16,800। তো এটা কেটে কাটো, 8 2 16, 8 1 8, 0 0 সমান কত হবে, 0 0, 3 1 3, 3 2 6, এত টাকা হলো। এবং মালার লভ্যাংশ
অংশ কত হবে 5/8 তাহলে 005 আকে 1 5 দুগুণে 10 এত টাকা ঠিক আছে তাহলে আমার দুটো লভ্যাংশ পেয়ে গেলাম তো উত্তর কি হবে উত্তর আমার ও মালার লভ্যাংশ যথাক্রমে 6300 টাকা ও 10500 টাকা দুইয়েরটা কিন্তু একই অঙ্ক আমরা করছি তিনের দাগটা করব তিনের দাগ কি বলছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/1 টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি তাহলে এখানে যেটা দেওয়া আছে যে শোভা মাসুদের 1/1 টাকা দিয়ে থাকে তাহলে এখানে কিন্তু এই অনুপাতটা এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে এবং ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে এখানে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে লভ্যাংশ পেয়ে যাবো লাভ পাবো দেখো কীভাবে করি তাহলে কী দেওয়া আছে লোক লিখে ফেলে আগে প্রদত্ত গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে 2,50,000 টাকা গাড়িটির বিক্রয় মূল্য 2,62,500 টাকা এবং আর কি দেওয়া আছে শোভা মাসুদের মাসুদের 1/2 টাকা দিয়েছে এই তিনটে তথ্য আমাদের দেওয়া আছে আচ্ছা তাহলে লিখি অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হবে মাসুদের এত গুণ তার মানে এটা কত 2:1, 2:3 অনুপাত 1 তাহলে কত হবে অতএব 3:2 এবার কি হবে গাড়ি বিক্রি করে লাভ গাড়ি বিক্রি করে লাভ হয় সমান তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 2,62,500 মাইনাস 2,50,000 তো কত হবে এটা 5,00 2,56,61 এত তার মানে হচ্ছে 12,500 টাকা অতএব শোভার লভ্যাংশ অতএব শোভার লভ্যাংশ কত হবে শোভা 3
तीन प्लस दुई मान पाँच गणित एक दुई पाँच शून्य शून्य केटे जाए पाँच एक के पाँच पाँच दुगुणे दस दुई पचिस शून्य शून्य समान तीन पचिस पचहत्तर सात पाँच शून्य शून्य टाका। और मासुदे लभ्यांश कत है दुई बाय पाँच ये काटो पाँच दिए वोटा क्या क्यों काटो शून्य शून्य समान पचिस दुगुणे पंचाश एतो टाका। हेलो अत उत्तर जे शोभा ओ मासुदेर लभ्यांश यथाक्रमे सात हजार पाँचशो टाका ओ पाँच हजार टाका। देखो तीनटा आमरा करलाम चारेरटा कि ধনাঙ্ক পাঁচটা দেখো দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পর চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো। ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কে কত টাকা লভ্যাংশ পাবে নিয়ে করবে তাহলে এখানে দেখো লভ্যাংশটা কিন্তু সম্পূর্ণ মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে না, তাদের মধ্যে একটা চুক্তি হয়ে আছে যে লাভের দুয়ের তিন অংশ তারা সমানভাবে ভাগ করবে এবং বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে লাভটা দুভাগে কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে যারা করি আস্তে আস্তে। তাহলে প্রথমে কী দেওয়া আছে প্রদত্ত দীপুর মূলধন তিন বন্ধু দীপুর আবেয়ার মেঘা দীপুর মূলধন ছ হাজার পাঁচশো টাকা আর আবেয়ার মূলধন পাঁচ হাজার দুশো টাকা মেঘার মূলধন ন হাজার একশো টাকা এক বছরের মোট লাভ মোট লাভ চোদ্দ হাজার চারশো টাকা। হ্যালো আর কী দেওয়া আছে লাভের ইয়ে দুই তিন অংশ সমান ভাগ হবে তাহলে করি আগে বের করে নিই যে অতএব লাভের দুই তিন অংশ সমান চোদ্দ হাজার চারশো ইন্টু দুয়ের তিন তিন দিয়ে কেটে যাবে এটা তিন চারে বারো দুই চব্বিশ তিন আটে চব্বিশ শূন্য শূন্য সমান শূন্য শূন্য আট দুগুণে ষোলো চার টাকা চার দুগুণ আট টাকা নয় এত টাকা। তাহলে এই টাকাটা কী হবে তাদের দুই তিন অংশ কী বলেছে দুই তিন অংশ তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে অতএব ন হাজার ছশো
টাকা সমান তিন ভাগে ভাগ হলে প্রত্যেকে পাবে 9600 বিভক্ত 3। শোনাচ্ছে, তিন দুগুণে 32 6 এত টাকা, তাই তো? এটা ভাগ করলে এটা হবে। তাহলে বাকিটা কত থাকলো দেখো, তাহলে 14400 টাকা মোট লাভ করেছিল, এই টাকাটা সমান ভাগ হয়ে গেল। অর্থাৎ বাকি টাকা মানে কত, এটা 14400 মাইনাস 9600 সমান কত হবে, 0 0 8 6 6 6 14 এটা, এই টাকাটা কি হবে, এই টাকাটা মূলধনের মূল ধনের অনুপাতে ভাগ হবে, এখানে লেখা শর্তানুসারে। হ্যালো, অতএব তাহলে দীপু রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান 6500 অনুপাত 5200 অনুপাত 9100। তাহলে প্রথমে দেখো শূন্যগুলো কেটে দিলাম, হ্যালো, এবার কত, 13 দিয়ে কেটে দেখো, 5 তার রং 65, 4 তার রং 52 আর 7 তার রং 91। তাহলে কত হলো অনুপাতটা, যে 5:4:7। তাহলে এই অনুপাতে কি হবে, এই 4800 টাকা ভাগ হবে, ঠিক আছে? অতএব দীপুর অংশ 5/5+4 9 9+7 16 ইন্টু 4800 3 16 48 3 0 0 3 5 15 এত 1500 টাকা হলো। রাবেয়ার অংশ 4/16 × 4800 তার মানে 16 = 3 = 12 1200 টাকা। আর হচ্ছে মেঘার মেঘার অংশ, মেঘা কত, 7, তাহলে 7/16 × 4800 তাহলে 16 = 3 = 21। আচ্ছা দেখো, তাহলে দুভাগে তো লভ্যাংশ এলো, এবার কি হবে, দীপুর মোট লাভ কত হবে, এই টাকাটা আর এই যে একটা অংশ পেয়েছে, তাই তো, যোগ করতে হবে। তাহলে কি লিখবো, অর্থাৎ দীপুর মোট লভ্যাংশ, দীপুর মোট লভ্যাংশ কত হবে, আগে পেয়েছে 3200, এখন পেল 1500, তাই তো, যোগ করো, 0 0 5 8 2 7 3 1 4 4700 টাকা। রাবেয়ার মোট অংশ
রাবেয়ার মোট লভ্যাংশ 3200 প্লাস 1200 সমান কত হচ্ছে 0 0 2 2 4 আর 4 এত টাকা। আর হচ্ছে মেঘার মেঘার মোট লভ্যাংশ 3200 যুক্ত 2100 শূন্য শূন্য দুই আর একে তিন, তিন আর দুয়ে পাঁচ, পাঁচ তিন শূন্য শূন্য হলো, তিনটে পেয়ে গেলাম। অর্থাৎ উত্তর কী লিখবো, উত্তর দীপু রাবেয়া ও মেঘার মোট লভ্যাংশ যথাক্রমে 4700 টাকা, 4400 টাকা ও 5300 টাকা। ঠিক আছে, এই হলো। তাহলে আজকে আমরা 1 থেকে 5 অবধি করলাম। মাঝে যেগুলো করে দিলাম সেগুলো তোমরা করবে এবং আমাকে দেখাবে।